অপেক্ষা করা জরুরি যে হ্যাঁ আমার উপরে অ্যাটাক হয়েছে খুব মারাত্মক ভাবে আসাদ নূরকে আমি যদি শুনতাম খান খিরে পড়ানা দশ বারোটা এরকম মাইরা পালাইছে তাহলে আমি খুশি হইতাম মূর্খ সোদা ব্যবসার ফলা নাস্তিক সোদায় নাস্তিক বলে কেউ নাই নাস্তিক হয়েছে মূর্খ সোদার কারণ মূর্খ সোদা জুটা দেখছ তোর নুরুল এই খানকিরে পড়া কই আসাদ আসাদ নূর ব্যবসার ফলা লেখাপড়া জানে না মূর্খ সোদা বাংলা সুন্দর করে কারে ওই যে এক ইন্ডিয়ান এক মহিলার প্রেমিকা বানাইছিল যারে লইয়া সব নাস্তিক খালার পুতরা করছিলি নায়িকা মানে আছে হ্যাঁ কই আর কি নাম আসাদুর আমি খুব খুশি হয়েছি তালিস দিয়েছি সালার পুত্রে মারিয়া ফেলা কেন খান কির ফলা মদ খাইয়া মাতাল হইয়া মধ্যরাতে উবার টাইলে নিয়ে গেছে ডাইকা আমি সব খবর চালি ওখানে আমার লোক ছিল পিছনে বুঝছা এই খান কি মাঝির ফোলারা আসাদ নূর আসিফ কি কি এইসব ফালতু আলতু ফালতু না আমানোর আমান আমান পিটানো হবে হৃদয় খান সাবধান তোকে এরা তুই আমাকে বিরক্ত করতে আমার আমি কইতাম রাম তুই বানাইয়া বানাইয়া টাকা কামাইছ না খান কি ব্যাসার পোলারা আমার বালের নাস্তিক হয়েছে খানি ফোলা নাস্তিক বলে কেউ নাই ওকে ধর্ম নিয়ে আমার কথা আছে ধর্ম আমল নিয়ে আমার কথা আছে আমি সমাজ সংস্কারক নবী মোহাম্মদকে নিয়ে একটা কথা বলবি নেগেটিভ আমি কখনো বলেছি রাজনীতিবিদ সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ সর্বশ্রেষ্ঠ দার্শনিক তারা না হইলে তুই সারা পৃথিবীতে এত মুসলমান এই যে আজকে শুক্রবারে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ কেন তার কথায় কপাল ঠেকায় এই খানকির ফোলা এটা বুঝাও কোনো পৃথিবীতে কোনো নবী রসুলের কোন উম আছে পাঁচ বার ছয় বার দশ বার কপালায় ব্যবসার ফোলা নাস্তিক সোদা একদম ফাটে বানাবো খানকির ফোলা নাস্তিক পৃথিবীতে কোনো নাস্তিক নেই মূর্খ সোদা আছে কাফেরদের দেশে যাইয়া খাস কাফেরদের দেশে যাইয়া থাকস কাফের সোদাস লজ্জা করে না তোদের খানকির পড়ারা ব্যস্ত এই যে কমরেড সামাদ জমিদারের পোলা জমিদারের নাতি সে কোনো কোনো এই দাদা তুমি কাফেরদের দেশে যাইয়া খাও সুরের মাংস খাও মদ খাও মাখিস